বাজারে সুখবর নেই। সব ধরনের মশলার ছাঁচ বেড়েছে, সব ধরনের ডালের দামও বাড়তি। কোনো কারণ ছাড়াই মোড়কজাত সকল পণ্যেরই দাম বেড়েছে, আর ব্রয়লার মুরগির দাম গরিবের নাগাল ছাড়া। মিনালা দিবা রিপোর্ট। রমজানের আগেই বেড়ে গেছে প্রায় সব পণ্যের দর। খোলা পোলাওর চাল প্রতি কেজি 150 টাকায় ঠেকেছে, মোড়কজাত চালের দর আরও বেশি। পলা চালের দাম বাড়িয়ে গেছে, এটার কারণ হলো পলা চালের বছর সিজনে কম হচ্ছে নাকি, এই জন্য পলা চাল বর্তমানে ভালো মানের পলা চাল কিনতে হলে আমরা 150 টাকা কেজি বিক্রি করতে হয়। অ্যাঙ্কর ডাল কেজি প্রতি 2 টাকা বেড়ে 70 টাকা, বুটের ডাল ও ইন্ডিয়ান মুসুরের দাম এখন 100 টাকা। এই মোটা ডালটা মনে করেন যে কেজিতে 2-3 টাকা বাড়ছে, তারপরে ওই এই যে বাসাই মোটা ডালটা এইটাও কেজিতে 2-3 টাকা বেশি। মশলার বাজারও গরম, এলাচের দাম প্রকার ভেদে কেজি প্রতি 100 থেকে 200 টাকা বেড়েছে। এছাড়া দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ সহ প্রায় সব মশলার দামই বাড়তি। 1800 টাকা কেজি থেকে আপনার 2500 টাকা দামে কেজি এলাচি, আর লবঙ্গ যে 1500 টাকা কেজি, গোলমরিচ 750। প্যাকেটজাত প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ছে অকারণেই। হলুদ মরিচের প্যাকেট রাঁধুনির 1 কেজিতে বাড়ছে 60 টাকা 70 টাকা 100 টাকা। একটা ডিপ্লোমা ডানো দুধ ছিল 550 টাকা। বেতনের লগে আর সংসারের লগে কোনো মিল নাই, খরচ চালাইতে রিনা বলা হয়নি। লাফিয়ে বাড়ছে ব্রয়লার মুরগির দাম, আর সোনালি 320 ও দেশি মুরগি 540 টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লার বেশি 210 টাকা, 220 টাকা, আজকে বেচতেছি 230 টাকা কেজি। পাকিস্তানি মুরগি গেছে সপ্তাহে বেচছি আমরা 290-300 টাকা, আজকে বেচতেছি 310-320। মুরগির দাম বাড়তে, সব কিছুর দাম বাড়তে, তো এখন লোকজন কী খাবে? গরুর মাংস প্রতি কেজি 700, আর খাসির মাংসের দর কেজিতে 1100 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।